নমস্কার আমি শুভ আপনারা দেখছেন টেক আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ওয়ান প্লাস নট ফাইভ জি এর কিছু স্পেসিফিকেশন ওয়ান প্লাস তাদের অক্সিজেন ওএস এবং তাদের ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য বিখ্যাত তো এই ডিভাইসটির মধ্যেও আপনারা সেটা এক্সপেক্ট করতে পারেন তাহলে প্রথমে আসি এই ডিভাইসটির বক্স কন্টেন্ট নিয়ে মানে বক্সের মধ্যে আপনারা কি কি পায়ে যাবেন তার মধ্যে আপনারা একটা তিরিশ ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন তার সাথে একটা ক্লিয়ার ব্যাক কাপারও পেয়ে যাবেন তাছাড়া সব ডিভাইসের মতো এখানেও আপনারা কিছু পেপার মেনল তো পেয়ে যাবেনি তো এখন যদি বিল কোয়ালিটিতে আসি তবে এখানে আপনারা প্লাস্টিকের তৈরি পেয়ে যাবেন সব ব্যাগটাও প্লাস্টিকের তৈরি যেখানে ওয়ান প্লাস নড়ে ছিল গ্লাসের তৈরি এখন যদি আসি ফিজিক্যাল ওভারভিউ নিয়ে তবে অবশ্যই আপনারা ডাইন সাইডে পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন তারপর উপরের দিকে আপনারা সেকেন্ডারি নয়স ক্যান্সেলের জন্য মাইক পেয়ে যাবেন লেফট সাইডে আপনারা সিম স্লট পেয়ে যাবেন তার উপরে থাকবে ভলিউম রকার সিম স্লটটা আপনারা যদি খোলেন তবে আপনারা শুধুমাত্র দুইটা সিম ইনসার্ট করতে পারবেন তারপর আপনারা যদি নিচের দিকে চলে যান তবে আপনারা সেখানে একটা ভালো জিনিস পেয়ে যাবেন যেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক যেটা ওয়ান প্লাস নডে ছিল না কিন্তু ওয়ান প্লাস নট সি মধ্যে সেটা অ্যাড করা হয়েছে তার সাথে আপনারা একটা প্রাইমারি মাইক্রোফোন পেয়ে যাবেন তার সাথে টাইপ সি এর চার্জিং পোর্ট এবং একটা স্পিকার গ্রিল পেয়ে যাবেন এখানে আপনাদের বলেনি যে এখানে আপনারা কোনো স্টিরিও স্পিকার পাবেন না তো এখন আসি ব্যাক সাইডে এখানে আপনারা তিনটা ক্যামেরার সেট আপ পেয়ে যাবেন যেটা প্রাইমারি ক্যামেরাটা থাকবে হলো চৌষট্টি পিক্সেলের তার সাথে আট মেগাপিক্সেলের একটা আলট্রা ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা তো প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা ফোর কে থার্টি ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন হাইস্ট এখন যদি আসি ফ্রন্ট সাইডে এখানে আপনারা ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চির একটা ডিসপ্লে যেটা হলো সুপার অ্যামুলেটেড ডিসপ্লে এবং এটার রেজুলেশনটা থাকবে হলো ফুল এইস ডি প্লাস তার সাথে এখানে নাইনটি হার্জ অ্যাড করা হয়েছে যার ফলে আপনারা যদি কোনো কিছু স্ক্রলিং করেন তবে সেটা আরও স্মুথ লাগবে আপনাদের কাছে যেহেতু এখানে সুপার অ্যামুলেটেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তার ফলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তারপর উপরের বাম দিকে আপনারা চল্লিশ টেলে ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন যেটার মেগাপিক্সেল হলো ষোলো মেগাপিক্সেল এখন আসি প্রসেসর নিয়ে যে এখানে কোন প্রসেসরটা ব্যবহার করা হয়েছে ঠিক সেম ওয়ান প্লাস যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছিল কোয়ালকম স্ন্যাপ ড্রাগনের সেভেন ফিফটি জির অক্টোবর প্রসেসর এখানেও ব্যবহার করা হয়েছে যার ফলে এই ডিভাইসটা একটা ফাইভ জি ডিভাইস তার সাথে সফটওয়্যারের সেকশন দিয়ে আপনারা পেয়ে যাবেন অক্সিজেন ওয়েস যার জন্য এই ওয়ান প্লাস ব্র্যান্ড বিখ্যাত তার সাথে আপনারা অ্যান্ড্রয়েডের এগারো পেয়ে যাবেন এখন আসে ব্যাটারি সেগমেন্টে এখানে আপনারা সাড়ে চার হাজার এমএচের ব্যাটারি পেয়ে যাবেন যেটা চার্জ সাপোর্ট করে তিরিশ ওয়াটের যার ফলে আপনারা তিরিশ মিনিটে প্রায় সত্তর পার্সেন্টের মতো চার্জ করে ফেলতে পারবেন তো এখন র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে এখানে আপনারা তিনটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন যার বেস ভেরিয়েন্ট থাকবে হলো ছয় জিবি র্যাম তার সাথে একশো আঠাশ জিবি রম তারপর আপনারা আরেকটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন যেটা হল আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রম তার সাথে একটা হাইয়েস্ট ভেরিয়েন্ট আছে যেটা হলো বারো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি রম তো এটার বেস ভেরিয়েন্ট আশা করা যেতেছে যে বাংলাদেশের প্রাইসে তিরিশ হাজার টাকার মধ্যেই আসবে তার সাথে আপনারা বিভিন্ন কালার ভেরিয়েন্ট তো পেয়ে যাবেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই ডিভাইসের জন্য অ্যাক্সাইটেড আছেন কি না যদি এটা তিরিশ হাজার টাকার মধ্যে বাংলাদেশে চলে আসে আর আপনারা যদি ওয়ান প্লাসের মোবাইল পছন্দ করেন তবে কেন করেন তার কারণটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ